শুরু করছি বাংলা সাম্মানিক চতুর্থ ষান্মাসিকের ক্লাস আমরা পড়ছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্প এক রাত্রি আমরা দেখছিলাম যে বান এসেছে সমুদ্রের জল ছুটে আসছে কতক সুরবালাকে উদ্ধার করবার জন্য সুরবালার বাসার দিকে রওনা হয়েছেন সুরবালার বাসায় যাওয়ার পথে পুষ্করিণী সে পুষ্করিণীর পার পর্যন্ত পৌঁছানোর আগেই জল বেড়ে গেছে তিনি পারের উপর উঠে দাঁড়িয়েছেন অন্য দিক থেকে সুরবালাও এসে সে পাড়ের উপর দাঁড়িয়েছে তিনি উদ্ধার করতে যাওয়ার আগেই নিজের প্রাণ বাঁচানোর জন্য বানের জলের আওয়াজ সুরবালাও নিশ্চয়ই শুনতে পেয়েছে ঘর থেকে ওই দুর্যোগে নিশ্চয়ই সুরবালাও ঘুমায়নি কাজেই সেও বান থেকে আত্মরক্ষা করার জন্য সে পাড়ের উপর এসে দাঁড়িয়েছে এবং সে দাঁড়ানোর জায়গাটা খুব ছোট্ট একটুখানি জায়গা হাত সেই টুকুর মধ্যে তারা দুটি প্রাণী দাঁড়িয়ে আছেন বাকি সব জলমগ্ন হয়ে গেছে সময়টা তখন কি প্রলয়কাল প্রলয়কাল অর্থাৎ স্বাভাবিক পরিস্থিতি নয় সাধারণ পরিস্থিতি নয় অস্বাভাবিক একটা সময় কঠিন একটা সময় তখন আকাশে তারার আলু ছিল না এবং পৃথিবীর সমস্ত প্রদীপ নিবিয়া গেছে অর্থাৎ কেউ কাউকে দেখতে পাবে এই রকম কোনো পরিবেশ তখন নয় কোনো দর্শকের পক্ষে তাদেরকে দেখা সম্ভব নয় তখন একটা কথা বলিলেও ক্ষতি ছিল না সমাজের কেউ এসে দেখতে পাবে না তখন শুনবে না যে এখানে কথক রামলোচন রায়ের স্ত্রীর সঙ্গে কোনো কথা বলছেন এইটা কেউ দেখবে না এবং কেউ শুনবে না কারণ সেই প্রলয়ের সময়ে প্রত্যেকেই নিজের নিজের প্রাণ রক্ষার জন্য নিজের নিজের মতন করে নিরাপত্তা বিধানে ব্যস্ত কেউ এইখানে উপস্থিত নেই এবং আলো যা কিনা একজনকে আরেকজনের কাছে প্রত্যক্ষ গোচর করে এক মানুষকে অপর মানুষদের কাছে প্রত্যক্ষ গোচর করে সে আলো নেই কোন রকম আলোই নেই আকাশে তারার আলো নেই এবং পৃথিবীর সমস্ত প্রদীপ নিবিয়া গেছে অবশ্যই পৃথিবীর কথাটা অত্যুক্তি কেননা এক জায়গায় বান হলে কিছু সারা পৃথিবী জুড়ে বান হয় না কিন্তু এই অত্যুক্তিটা এখানে তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ কোন দিক থেকে যখন কেউ বলছেন যে পৃথিবীর সমস্ত প্রদীপ নিবিয়া গেছে অর্থাৎ অন্ধকারটা খুব ব্যাপক আলো কোথাও কিছু নেই আলোর কোনো লক্ষণ কোথাও দেখা যাচ্ছে না কোনো দিকে কোনো আলোর চিহ্ন নেই এইরকমটা বোঝানোর জন্যই পৃথিবীর সমস্ত প্রদীপ শব্দগুচ্ছটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ মূল ব্যাপারটা এইরকম যে সেখানে আর কেউ নেই আর কিছু নেই ওই একটুখানি দ্বীপ জেগে আছে এবং সেইখানে কথক এবং সুরবালা আছেন কাজেই তখন একটা কথা বলিলেও ক্ষতি ছিল না কেউ দেখত না কেউ শুনতো না কেউ নিন্দে করতো না কেউ কোন রকম প্রতিরোধ তৈরি করতো না কিন্তু তারপরেও কি দেখা গেল কিন্তু একটা কথাও বলা গেল না এইখানে কিন্তু গল্পকার আমাদের জন্য অনেক কিছু ভাববার অবকাশ দিয়ে রেখেছে। যেটা ছোটো গল্পের একটা বিশেষত্ব ছোট গল্পে বলা হবে যতটা তার চেয়ে বেশি না বলা থাকবে এটা ছোটো গল্পের একটা বিশিষ্ট লক্ষণ লেখক যতকু বলবেন তার বাইরে আরো অনেকখানি কল্পনা করবার অবকাশ থাকবে পাঠকের লেখকের কল্পনার শুধু নয় পাঠকের কল্পনারও একটা খুব বড় পরিসর ছোট গল্পের মধ্যে থাকে লেখক বলেছেন এইটুকুই শুধু কিন্তু একটা কথাও বলা গেল না কেন বলা গেল না সে কথাটা কিন্তু লেখা লেখক বলেননি যদিও এটা বলে দিয়েছেন যে তখন একটা কথা বলিলেও ক্ষতি ছিল না বলে দিয়েছেন পৃথিবীর সমস্ত প্রদীপ নিবিয়া গেছে বলে দিয়েছেন তখন প্রলয় কাল অর্থাৎ কথা বলার অনুকূল পরিবেশ সবটাই ছিল এইটা বুঝিয়ে দিয়েছেন খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন কথকের বিবৃতি দিয়ে কিন্তু তারপরেও একটা কথাও বলা গেল না কেন গেল না সেই কথাটা কিন্তু লেখক আর বলার নেই কথককে দিয়ে সেই কথাটা এখন ভেবে নিতে হবে আমাদের মানে পাঠকদের এই যে পাঠকের ভাববার অবকাশটা সেই অবকাশটা আমরা এখানে পেয়ে যাচ্ছি আমরা অনেক কিছু ভাবতে পারি এখানে কি ভাবতে পারি না সেখানে আলো ছিল না দর্শক ছিল না মানে সমাজ উপস্থিত ছিল না কিন্তু যেটা ছিল সেটা হলো সামাজিক সংস্কার সমাজ যখন প্রত্যক্ষভাবে উপস্থিত না থাকে তখনও মানুষের মধ্যে সমাজের সংস্কারগুলো থাকে কারণ সংস্কারগুলো তৈরি হয় সমাজের তৈরি যে বিধিনিষেধ বাইরের দিকে যে বিধিনিষেধ সেই বিধিনিষেধ থেকে কিন্তু তৈরি হয়ে যাওয়ার পর সেই সংস্কার কিন্তু হয়ে যায় মানুষের আত্মগত মানুষের আত্মার সঙ্গে সেই সংস্কার একেবারে জড়িয়ে যায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায় সংস্কারগুলো সেই সংস্কারগুলোকে মানুষ আর অতিক্রম করতে পারে না এটা একটা দিক একদিক থেকে আমরা ভাবতে পারি কল্পনা করতে পারি যে সেই জন্যেই বোধহয় কথা বলা গেল না একটা কথাও বলা গেল না আরেকটা ব্যাপার আমরা ভাবতে পারি সেটা হলো যে শৈশবে যতই তারা একসঙ্গে খেলাধুলা করুন একসঙ্গে পাঠশালা যান তারপরে দীর্ঘদিন মানে দীর্ঘ বছর ধরে বেশ কিছু বছর ধরে তাদের মধ্যে অদর্শন তাদের পরস্পরে দেখা হয়নি সাক্ষাৎ হয়নি কথা হয়নি এবং তারও পরে একটা বড় রকমের ব্যবধান ঘটে গেছে সুরবালা অন্যের স্ত্রী হয়ে গেছে এটা আবার একটা বিশাল ব্যবধান সব মিলিয়ে একটা বিরাট দূরত্ব কথকের সঙ্গে সুরবালার তৈরি হয়ে গেছে এখন স্থানিক তাদের মধ্যে কোনো দূরত্ব নেই পাঁচ ছয় হাজার জায়গার মধ্যে তারা কিন্তু সময়ের দূরত্বটা অনেক সময়ের দিক থেকে দেখতে গেলে তারা কত দূরে দাঁড়িয়েছেন অনেকগুলো বছরের দূরে দাঁড়িয়েছেন কারণ অনেকগুলো বছর আগে তারা পরস্পরের কাছাকাছি ছিলেন তারপরে মধ্যবর্তী বছরগুলোতে তাদের মধ্যে কোনো রকম ভাব বিনিময় হয়নি কোনো রকম যোগাযোগ ছিল না দেখা সাক্ষাৎ ছিল না তাহলে এটাও কিন্তু একটা দূরত্ব এই যে দূরত্বটা এটাও হয়তো তাদের মধ্যে কাজ করেছে এটাও আমরা কল্পনা করতে পারি আমরা ভাবতে পারি এভাবে ভাবা যেতেই পারে কারণ এটা খুব স্বাভাবিক অদর্শন মানুষের মধ্যে একটা দূরত্ব তৈরি করে দীর্ঘদিনের যোগাযোগ বিহীনতা বিচ্ছেদ যেটা এই যে বিচ্ছেদটা যে তৈরি হয়ে যায় সেই বিচ্ছেদটাকে আবার জুড়ে ফেলাটা খুব সহজ কাজ নয় মানসিক দিক থেকে কাজটা খুব সহজ নয় সামাজিক দিক থেকে যেমন বিচ্ছিন্ন হয়ে গেছেন তারা একজন সঙ্গে অন্যজন অন্যের স্ত্রী হয়ে সুরবালা বিচ্ছিন্ন হয়ে গেছে কথকের থেকে মানসিক দিক থেকেও কিন্তু মানসিকভাবেও তাদের মধ্যে একটা বিচ্ছেদ তৈরি হয়ে গেছে দীর্ঘদিন যোগাযোগ না থাকার দরুন হয়তো এই ব্যাপারগুলোই তাদের মধ্যে কাজ করেছে এই যে হয়তো বলে যে ভাববার অবকাশটা সেটা লেখক আমাদের এখানে দিয়েছেন আমরা এগুলো ভেবে নিতে পারছি অতএব কি হচ্ছে কেহ কাহাকেও একটা কুশল প্রশ্নও করিল না এই যে ব্যবধান এই যে সময়ের ব্যবধান এই যে সামাজিক সংস্কারের ব্যবধান সেই ব্যবধানগুলো তাদের মধ্যে রয়ে গেল কেহ কাহাকেও একটা কুশল প্রশ্নও করিল না মানে সামান্যতম কথাটাও না কেমন আছেন ভালো আছেন তো এইটুকু কথাও তারা কিন্তু বলল না কেবল দুইজনে অন্ধকারের দিকে চাহিয়া রহিলাম পদতলে গাঢ় কৃষ্ণবর্ণ উন্মত তো মৃত্যু স্রোত গর্জন করিয়া ছুটিয়া চলিল দুইজনে কি করলেন অন্ধকারের দিকে চেয়ে রইলেন আর পদতলে মানে পায়ের তলায় গাঢ় কৃষ্ণবর্ণ উন্মত্ত মৃত্যুস্রোত কার কথা বলা হচ্ছে ওই যে জলস্রোত সমুদ্রের জল যেটা নদী হয়ে ছুটে এসছে এসে বয়ে যাচ্ছে সেটা কিরকম গাঢ় কৃষ্ণবর্ণ মানে ঘন কালো রঙের আসলে আকাশে তো কোনো তারা নেই পুরোটাই অন্ধকার অন্ধকারে জলের রং স্বাভাবিকভাবেই কালো কারণ জলের তো নিজস্ব কোনো রং নেই আমরা জানি ছোটোবেলায় বিজ্ঞান বয়ে পড়েছি জলের কোনো স্বাদ নেই রং নেই গন্ধ নেই কিচ্ছু নেই জলের সঙ্গে যখন যা মেশানো হবে জল তার স্বাদ প্রাপ্ত হবে তার গন্ধ থাকবে জলের মধ্যে তার রং এবং জলের কোনো নির্দিষ্ট আকার নেই যে পাত্রে থাকবে সেই পাত্রের আকার নেবে এগুলো আমাদের ছোটোবেলার পড়া যাই হোক তো জল এখানে কৃষ্ণবর্ণ কেন না অন্ধকার সমস্ত প্রদীপ নিবে গেছে তারার আলো নেই আকাশে অতএব জল গাঢ় কৃষ্ণবর্ণ উন্মত্ত উন্মত্ত কেন না জল এখন স্থির শান্তভাবে বইছে না প্রবল বেগে বইছে প্রচন্ড বেগে বইছে অতএব উন্মত্ত এবং মৃত্যু মৃত্যুস্রোত কেন মৃত্যুস্রোত সেই স্রোতের মধ্যে যদি কেউ মরে তাহলে তার আর বাঁচার কোনো সম্ভাবনা নেই অতএব স্রোতটাই হচ্ছে মৃত্যু রূপে কল্পনা করা হয়েছে স্রোতটাকে সেই মৃত্যু স্রোত গর্জন করে ছুটে চলছে এই রকম একটা সময়ে তারা দুইজনে অন্ধকারের দিকে চেয়ে আছেন অন্ধকার ছেড়া তো আর কিছুর দিকে চেয়ে থাকার উপায়ই নেই কারণ সবটাই তো অন্ধকার তাদের আশে পাশে উপরে নিচে মাঝখানে সবটাই অন্ধকার চেয়ে রয়েছে আজ সমস্ত বিশ্ব সংসার ছাড়িয়া সুরবালা আমার কাছে আসিয়া দাঁড়াইয়াছে আজ আমি ছাড়া সুরবালার আর কেহ নাই কবেকার কার সেই শৈশবে সুরবালা কোন এক জন্মান্তর কোন এক পুরাতন রহস্যান্ধকার হইতে ভাসিয়া এই সূর্য চন্দ্রালোকিত লোক পরিপূর্ণ পৃথিবীর উপরে আমারই পার্শ্বে আসিয়া সংলগ্ন হইয়াছিল আর আজ কতদিন পরে সেই আলোকময় লোকময় পৃথিবী ছাড়িয়া এই ভয়ঙ্কর জনশূন্য প্রলয়ান্ধকারের মধ্যে সুরবালা একাকিনী আমারই পার্শ্বে আসিয়া উপনীত হইয়াছে জন্মস্রোতে সেই নবকলিকাকে আমার কাছে আনিয়া ফেলিয়াছিল মৃত্যুস্রোতে সেই বিকশিত পুষ্পটিকে আমারই কাছে আনিয়া ফেলিয়াছে এখন কেবল আর একটা ঢেউ আসিলেই পৃথিবীর এই প্রান্তটুকু হইতে বিচ্ছেদের এই বৃন্তটুকু হইতে খসিয়া আমরা দুজনে এক হইয়া যাই সে ঢেউ না আসুক স্বামী পুত্র গৃহধন জন লইয়া সুরবালা চিরদিন সুখে থাকুক আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি